গাইজ, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে ইন্ডিপেন্ডেন্সে সবাইকে জানাই আমার সাবস্ক্রাইবার, আমার ফ্যামিলিকে, মানে আমার ইউটিউব ফ্যামিলিকে। তো এখানে আছে ওয়াসিম ভাই। তো আমরা আজকে এসেছিলাম আমাদের যেখানে প্র্যাকটিস করি বারাসাতে, তো সেখানে এসেছি, এখানে আমরা ইন্ডিপেন্ডেন্স পালন করলাম, যেটা এনজয় করলাম খুব। পরপর ব্লগ দেখতে থাকবে, ভিডিও আসতে থাকবে, লাইক করতে থাকবে আর দেখবে, ঠিক আছে? তো গাইজ, দেখতেই পাচ্ছ এখন আমাদের প্রিপারেশন চলছে, কত সুন্দর সামনে সাজিয়েছে কালার দিয়ে, চারি সাইডে সবাই দাঁড়িয়ে আছে, কত সুন্দর। এটা আমার বন্ধু অর্পণ, তো খুব সুন্দর লাগছে চারি সাইড দেখতে, সবাই সাদা কালার ড্রেস পরে আছে। তো এখন পতাকা উত্তোলন হচ্ছে, গাইজ এখন সবাই জাতীয় সঙ্গীত গাইছে, আর আমার অবস্থা দেখো। তো গাইজ আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে পথসভাতে, তো বন্ধুরা সবাই আছে একসাথে, ফিলিংস তো সেই খুব ভালো। তো সবাই হোয়াইট টি শার্ট পরে আছে, বেশ ভালো লাগছে দেখতে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, খুবই সুন্দর। ফার্স্ট টাইম এইভাবে ইন্ডিপেন্ডেন্ট ডে পালন করলাম, বেশ ভালো লাগছে একসাথে সবার সাথে পথসভাতে হেঁটে, বন্দে মাতারাম বন্দে মাতারাম সুরে মেতে উঠে খুবই ভালো লাগলো। এটি আমাদের সমীর দা, আর পাশে আসছে আমাদের প্রশান্ত দা, যিনি আমাদের প্র্যাকটিস টিচার। গাইজ আমরা এখন বারাসাত পুলিশ স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি, প্রত্যেকে আমাদেরকে দেখছে, আমাদেরকে ভিডিও করছে, বারাসাত থানার পুলিশ আমাদেরকে দেখছে, তো বেশ ভালোই ফিলিংস হচ্ছে। ওটা আমার বন্ধু যেটা দৌড়ে আসছে, অসীম ক্যামেরাম্যান, ভালো ভিডিও বানাচ্ছে, তো দেখতে পাচ্ছ ভিডিও বানাচ্ছে। তো গাইস এখানে ভিডিও শেষ করলাম, ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর একটা কমেন্ট করতে ভুলো না।
হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে 2024 সকলকে।